আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম হযরাতে মুসাল্লিয়ানে কিরাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী মুসলিম মুওয়াহ্হিদ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস পর্যন্ত সিয়াম পালনের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আবারও ছয়টা রোজা রাখা। মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল কানা কাসিয়াম ইদ্দাহার, সেজন্য সারা বছর রোজা রাখল। এজন্য যাদের সুযোগ আছে, হয়তো ইতিমধ্যেই অনেকে শুরু করে দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই ন্যাক আমলগুলো করার তৌফিক দান করেন। আমরা একদিকে যেমন ন্যাক আমলগুলো বেশি করে করব, আর একদিকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুনাহের থেকে বেঁচে থাকা। সেজন্য আমরা আজকের জুমার থেকে গুনাহে কাবীরা, কিছু গুনাহ আছে এরকম যে গুনাহগুলোকে কোরআন ও হাদিসের পরিভাষায় বলা হয় কাবায়ের, কাবীরার বহুবচন কাবায়ের, কাবীরা গুনাহ। এই কাবীরা গুনাহগুলো
বিভিন্ন স্তরের আছে, এর মধ্যেও আবার বিভিন্ন স্তর আছে। কিছু আছে এরকম যেগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, আর কিছু আছে এরকম যেগুলো আস্তে আস্তে খারিজ করে। এজন্য প্রতিটি মুমিনের জন্য জরুরি কাবিরা গুনাহগুলো কি কি সেগুলোর থেকে বেঁচে থাকা। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নিসার 31 নম্বর আয়াতে, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে তার মধ্য থেকে বড় বড় গুনাহগুলোর থেকে যদি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাব। আর আল্লাহর সম্মানজনক স্থানের নাম হচ্ছে জান্নাত। তাহলে এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি কাবিরা গুনাহগুলোর থেকে বাঁচো, বড় বড় গুনাহগুলোর থেকে বাঁচো, তাহলে ছোট গুনাহগুলো আমি এমনি মাফ করে দিব, এটার জন্য আলাদা তওবা করা লাগবে না। এবং শুধু তোমাদের ক্ষমা করে দিব তাই না, তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, জান্নাতে প্রবেশ করাবো। সূরা নিসার 31 নম্বর আয়াত। এরকম ভাবে সূরা আশ-শুরা এর 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়াইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে মুমিন তো তারা, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা কাবীরা গুনাহ বড় বড় গুনাহগুলো থেকে এবং অশ্লীল কার্যবলী থেকে বেঁচে থাকে, আর যখন তারা রাগান্বিত হয় তখনও তারা অন্যকে ক্ষমা করে দেয়, এটা মুমিনদের বিশেষ সিফাত। কাবিরা গুনাহর থেকে এবং অশ্লীল কাজ থেকে তারা বেঁচে থাকে। কোরআনুল কারিমের সূরা আন-নজম এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামাম, যারা ছোটখাটো গুনাহ করলেও, লামাম শব্দের অর্থ ছোটখাটো গুনাহ, যা অনিচ্ছা হয়ে যায়, ছোটখাটো গুনাহ করলেও কাবিরা গুনাহগুলোর থেকে এবং অশ্লীল কার্যবলীর থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয়ই আপনার রব তাদের জন্য সুদূর বিস্তীর্ণ ক্ষমার মালিক। তার মানে তাদের ছোটখাটো গুনাহ যদি অনেক হয়ে যায়, আল্লাহ তাআলা সেগুলো সব ক্ষমা করে দিবেন। কাবীরা গুনাহগুলোর থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন, যেটা মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে এশা, এশার থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে ফজর, এই যে নামাজগুলো যদি ঠিক মতো কেউ করে মাঝখানের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এমনি ভাবে ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ে যতগুলো গুনাহ ক্ষমা হয়ে যায়, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মধ্যবর্তী যত গুনাহ হয়ে যায়, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মধ্যবর্তী যত গুনাহ সবগুলোর জন্য ক্ষমা হয়ে যায়, ইজা ইজতানাবাতিল কাবায়ের, তবে শর্ত হচ্ছে যদি গুনাহে কাবিরাগুলোর থেকে বেঁচে থাকে। শর্ত কি? ইদা ইজতানাবাতিল কাবায়ের, যদি গুনাহে কাবিরাগুলোর থেকে বেঁচে থাকে,
তাহলে মাঝখানের ছোটখাটো গুনাগুলো এমনি আল্লাহ মাফ করে দেন। এই নামাজ পড়তে আসলেন, গত এক সপ্তাহ যত ছোটখাটো গুনাহ এগুলো সব মাফ হয়ে যাবে। তবে শর্ত একটা, সেটা কি? তাহলে আমরা কোরআন থেকে দেখলাম, হাদিস থেকে দেখলাম যে গুনাহে কাবিরা ছাড়া অন্য যে গুনাগুলো আছে ওগুলো ন্যাক আমল দ্বারা মাফ হয়ে যায়। এজন্য আমরা গুনাহে কাবিরাগুলো ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। গুনাহে কাবিরার মধ্যে কতগুলো আছে আবার সবচেয়ে বড় কাবিরা গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এ যে তানিবু আসসাবাল মুবিকাত, তোমরা ওই সাতটা গুনার থেকে বাঁচো যেগুলো ধ্বংসাত্মক, যেগুলো ধ্বংস করে দেয়। মুবিকাত আই মুহলিকাত, তার মানে গুনাহে কাবিরার মধ্যেও সাতটা গুনাহ আছে এরকম যেগুলোকে বলা হয় আকবারুল কাবায়ের, বড়র মধ্যে বড় গুনাহে কাবিরার মধ্যে কাবিরা, এবং এগুলো মুহলিকাত বলা হয়েছে, ধ্বংসাত্মক। যে প্রত্যেকটা গুনাহ এরকম, এক একটা গুনাহ তাকে দুনিয়া আখেরাত বরবাদ করার জন্য যথেষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইজতানিবু আসসাবাল মুবিকাত, তোমরা সাতটা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ কাবিরার মধ্যে প্রথম সাতটা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া মা হুন্না, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলাল্লাহ, সেই সাতটা মুবিকাত মুহলিকাত ধ্বংসাত্মক গুনাহগুলো কি কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহি, এক নাম্বার হচ্ছে আশ-শিরকু বিল্লাহ। বোঝা গেল যত রকম গুনাহ আছে সব রকম গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনার নাম কি? আশ-শিরক, শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। দুই নাম্বার হচ্ছে আস-সিহর, জাদু করা। তিন নাম্বার হচ্ছে ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা। চার নাম্বার হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। পাঁচ নাম্বার হচ্ছে ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। ওয়া তাওয়াল্লি ইয়াওমা যাহফি, ছয় নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালানো। যখন ইসলামের জন্য যুদ্ধে কেউ ময়দান অবতীর্ণ হয় সেই যুদ্ধের ময়দান থেকে পালানো, এটাও একটা গুনাহে কাবিরার বড় গুনাহ। এরপরে বলেছেন ওয়া কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নিরপরাধ কোন মহিলার উপরে মিথ্যা অপবাদ দেওয়া, জেনার তোহমাত দেওয়া, এটাও একটা মারাত্মক গুনাহ, গুনাহে কাবিরার মধ্যে আকবারুল কাবায়ের একটা। এই সাতটা যে গুনাহ আছে এর সঙ্গে অবশ্য কোন কোন রাওয়ায়েত আছে মা বাবার সঙ্গে বেয়াদবি করা, পিতা মাতার অবাধ্য হওয়া, এটাও আকবারুল কাবায়ের মধ্যে একটা গণ্য করা হয়েছে। তো এরকম সাতটা গুনাহ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকবারুল কাবায়ের। গুনাহে কাবিরা প্রায় কিতাবে সত্তরটার মতো পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক সেগুলো আলোচনা করব। বাকি এই সাতটা গুনাহ হচ্ছে তার মধ্যেও মারাত্মক গুনাহ আকবারুল কাবায়ের। প্রথম যেটা তা হচ্ছে শিরিক। শিরক সম্পর্কে এই মসজিদের মুসল্লিদের আলহামদুলিল্লাহ অনেকটা জানা থাকার কথা, কারণ প্রায় আলোচনাতেই শিরিকের আলোচনা থাকবে। কোরআন এবং হাদিসের যত বিষয় আলোচনা করা হয়েছে যখনই কোন জিনিস থেকে বাঁচার কথা বলা হয়েছে তখনই প্রথম যে বিষয়টা চলে আছে তা হচ্ছে শিরক। শিরক মানে হচ্ছে অংশীদারিত্ব, অংশীবাদ, মিলানো, সমকক্ষ করা, অংশী স্থির করা, সমান করা, ভাগাভাগি করা, সম্পৃক্ত করা, এগুলো কিসের অর্থ? শিরক শব্দের অর্থ হলো এটা। অনেকে হয়তো শুনেছেন শিরিকের গুনাহ, শিরিকের গুনাহ, তো শিরিকের শাব্দিক অর্থ হলো এগুলো, অংশীদারিত্ব, অংশীবাদ, মিলানো, সমকক্ষ করা, অংশী স্থির করা, সমান করা, ভাগাভাগি করা,
সম্পৃক্ত করা। ইসলামের শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে অথবা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অথবা আল্লাহর কাছে যেন কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে অন্যকে আল্লাহর অংশীদার বানানো বা সমকক্ষ বানানো বা আল্লাহর ভাগিদার বানানো। আর ভাগিদার হওয়ার জন্য সকল ভাগিদার কি সমান হওয়া জরুরি? একটা কোম্পানি করলেন, আমার 100 ভাগের 50 ভাগ, আর একজন আর 20 ভাগ, আর একজন আর 10 ভাগ, এরকম ভাবে ভাগিদার হতে পারে? ভাগিদার হওয়ার জন্য সমস্ত ভাগিদারের সমান হওয়া জরুরি না। এ কারণেই অনেকে মনে করে আমরা যদিও পীর সাহেবদের কাছে প্রার্থনা করি, মাজারে প্রার্থনা করি, আমরা তো আল্লাহর সমান মনে করি না। না, সমান হওয়া জরুরি না, তারপর তুমি শিরিক করেছ। কারণ ভাগিদার বানানোর জন্য শিরিক সমান করা জরুরি না। এরকম ভাবে আমরা যদিও সিজদা করি পীরের পায়ে, কিন্তু আল্লাহকে যেরকম করি সেরকম করি না। আমরা যদিও গায়রুল্লাহকে মহাব্বত করি, ওটা আল্লাহকে যে অর্থে করি ওরকম করি না। এরকম ভাবে আল্লাহকে আমরা যেরকম সবকিছু দেখেন শুনেন সে অর্থে পীর সাহেবরা দেখেন শুনেন তা বলি না। এরকম ভাবে ইবাদত করার ক্ষেত্রেও আমরা যে অর্থে আল্লাহ তাআলাকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করি, আমাদের শাসকদেরকে সে অর্থে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করি না। আমরা মনে করি এরা এই দেশের ক্ষমতার মালিক। আমরা যেরকম ভাবে আল্লাহ তাআলাকে আইন বিধান দেওয়ার মালিক মনে করি, এমপি সাহেবদেরকে আমরা ওই রকম আইন বিধান দেওয়ার মালিক মনে করি না। তারা মাঝে মধ্যে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সবটা বাতিল করে না, যেটা যেটা তাদের আইনের সাথে সাংঘর্ষিক। যেমন চোরের হাত কাটার বিধান, এটা সাংঘর্ষিক, এটা বাতিল করে জেল জরিমানা তৈরি করেছে। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ওটাকে ওরা বাতিল করে ব্যাংকের সুদের লাইসেন্স দিচ্ছে। এরকম ভাবে আল্লাহ তাআলা ব্যভিচারী ব্যভিচারিণী বিবাহিত হলে পাথর ছুড়ে হত্যার বিধান দিয়েছেন। ওরা চিন্তা করে এই গুনায় সবচেয়ে বেশি ওরা লিপ্ত হয়, ধরা পড়লে ওদের পাথর মারা হবে, এজন্য ওরা এটাকে বাতিল করেছে। ওদের সাথে যেখানে যেখানে সাংঘর্ষিক মূর্তি তৈরি করা, মূর্তি পূজা করা, মূর্তির সংরক্ষণ করা, এখান থেকে আল্লাহর বিধানকে বাতিল করে ওরা মূর্তি তৈরি করেছে। ওরা তো সবগুলো বাতিল করে নাই, ওরা তো নামাজের বিধানকে বাতিল করে দেয় নাই যে নামাজ পড়া যাবে না, ওরা তো আপনাকে আজান দিতে বাধা দেয় না। অনেকে বলে এরকম যে যতক্ষণ পর্যন্ত কোন দেশে মা আকামুস সালাত একটা হাদিস আছে, সালাত যতক্ষণ পর্যন্ত কায়েম করে অতক্ষণ পর্যন্ত কোন শাসকের বিরুদ্ধে আচরণ করা যাবে না। তো আমাদের শাসকরা তো সালাতে বাধা দেয় না, এই লোকগুলো বুঝে নাই। এখানে বলা হয়েছে মা আকামুস সালাত, সালাত যতক্ষণ পর্যন্ত তারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে। আমাদের কোন মুসলিম দেশ এরকম না যে সালাত বাধ্যতামূলকভাবে সালাত কায়েম করেছে। আর এগুলো তাদের সঙ্গে সাংঘর্ষিক না বিধায় তারা বাধা দেয় না, সাংঘর্ষিক হলে এগুলো তো বাধা দিবে। তাহলে আমরা শিরিক অর্থ কি বললাম? কাউকে আল্লাহর সঙ্গে ভাগাভাগি করা, আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে অংশীদার মনে করা, আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে সমান মনে করা, অথবা আল্লাহর সঙ্গে কাউকে মিলানো। ইয়া গাউসুল আজম, হে গাউসুল আজম তুমি আমাকে সাহায্য করো। কি হলো এটা? সাহায্য চাও কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য চাবো একমাত্র কার কাছে? এখন যদি কেউ সেই সাহায্য চায় কোন গাউসুল আজমের কাছে, তাহলে সে কি করলো? এরকম ভাবে এখন তো বরং এদেশের অনেক বড় বড় পীর সাহেবরা তাবিজের কিতাব লিখেছে নতুন করে। আবার একটা তাবিজের বইতে দেখলাম লেখা আছে, নকশা করে মাঝখানে অমুকের নকশা, সুরা ফাতিহার নকশা লিখে দিকে চারপাশে ঘর করে লিখেছে, ইয়া হামান, ইয়া ফেরাউন, ইয়া ইবলিস, ইয়া আজরাইল, ইয়া দারদাইল, ইয়া মিকাইল। হে আজরাইল, হে মিকাইল, হে দারদাইল, হে ইবলিস, হে শয়তান, হে ফেরাউন, হে হামান,
এটা আপনারা তাবিজের যত বই আছে, বাইতুল মোকাররম এখন খোলা বিক্রি করে তাবিজের বই, যে কোনো বই কিনে নিয়ে আসেন। আমাকে এখানে একজন মুসল্লি আছে বোধহয় এখনো, খুব ভালো মুসল্লি, সবসময় তাবলিগে পড়ে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো লোক, উনি বুঝতে পারেন না, একটা তাবিজের বই দেখেন, আমাকে আমলের বই, তাবিজের বই না, তা কিছু তাবিজ আছে, এই বইটা কোনো সমস্যা নাই মনে হয়। আমি উল্টাই দেখাইলাম তাকে যে এই যে তাবিজে লেখা আছে, ইয়া হামান, ইয়া ফেরাউন, ইয়া নমরুদ, ইয়া আজরাইল, ইয়া মিকাইল, ইয়া দরদাইল, এইটা কি? লোকটা যেহেতু বুঝদার মানুষ, বুঝতে পারলেন তো, যেহেতু তাবিজের বই এই শয়তানের কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো তাবিজ হইতেই পারে না। তাবিজের বই মানেই হচ্ছে কোরআনকে বিকৃত করা, কুফুরি কালাম করা। বিকৃত দুই রকম হয়, একটা উল্টে পাল্টাই লেখা, আর একটা হচ্ছে যারা সবচেয়ে জঘন্য, সূক্ষ্ম জঘন্য কাজ, তা হচ্ছে কোরআনের সুরার পরিবর্তে নম্বর দিয়ে নকশা তৈরি করা। দেখেন না অনেকে বিসমিল্লাহ লেখার পরিবর্তে কি লেখে, 786 লেখে, এটা কি? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন, মান আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ ঝুলায়, ফাকাদ আশরাকা বিল্লাহি, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। এই হাদিস মেশকাতেও আছে, যেটা সারা বাংলাদেশের কওমি আলিয়া সব মাদ্রাসায় পড়ায়, দেওবন্দি বলেন, আলিয়া বলেন, সরকারি দরকারি সব মাদ্রাসায় পড়ানো হয়। বাবুর রুকা, ঝাড়ফুকের একটা অধ্যায় আছে, সেখানে হাদিসটা আছে, মুস্তাদে আহমদে আছে, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে তাবিজের সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। বলে তাহলে এই হাদিস দ্বারা পড়ায় পড়ে তারাও তো তাবিজ লেখে। এটা আমি সবসময় বলে থাকি, ঠিকই পড়ে হাদিস, আমার দেশের মানুষেরা যখন হাদিস পড়ে, অনেক বড় বড় শাইখুল হাদিস বলেন, আলেম বলেন, পড়াবার সময় তারা একটা গ্লাস লাগাইয়ে দেয়, রঙিন চশমা। আপনি যদি আপনার চোখে একটা রঙিন চশমা লাগান, গ্লাস লাগান, তো আপনি সব কি দেখবেন? ওই রঙিন দেখবেন। এর মানে তো এই নয় যে দুনিয়াটা রঙিন, আপনার গ্লাস রঙিন বলে তো রঙিন দেখতে পাচ্ছেন, আসলের জিনিসগুলো রঙিন না। ঠিক এরকম ভাবে আমাদের দেশে যখন এই হাদিসগুলো পড়ায়, তখন ছাত্রদেরকে বুঝাইয়া দেয়, এই যে তোমরা হাদিসটা পড়লা, যে যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শিরিক করলো, এটা এই কোরআন হাদিস দিয়ে যে তাবিজ লেখি, এই তাবিজ না, এটা হচ্ছে ওই তাবিজ জাহিলি যুগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখত, সেই কুফুরি কালামের তাবিজটা হলো শিরিক। ছাত্ররা মাথা ঝুলায় আর বলে, ও তাহলে ঠিক আছে, বুঝতে পারছি এইবার। এটা ওই জাহিলি যুগে বিভিন্ন তাগা পৈতা, বিভিন্ন হাড্ডি আর বিভিন্ন কুফুরি কালাম, এই সমস্ত দিয়ে তাবিজ লেখত, ওইটা শিরিক। আর আমাগো হুজুররা যে তাবিজ লেখে, ওটা হলো কোরআন হাদিস দিয়ে লেখে, ওটা জায়েজ। এই একটা বুঝ দিল, বাস জীবনের স্তরে তাকে পঙ্গু করে দিল, একটা রঙিন গ্লাস বানাই দিল, এখন ও নিজেও গিয়ে তাবিজ লেখে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো খাস করে দেন নাই। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, যারা কোরআন দিয়ে তাবিজ লেখার দাবি করে, আপনারা অনুগ্রহ করে তাদের বইগুলো চেক করেন, সেইখানে কোরআনের আয়াত নাকি নকশা, কোরআনের আয়াতের পরিবর্তে নকশা লেখা আছে। এরকম ভাবে কোরআনের আয়াতকে উল্টে পাল্টা করে লেখা আছে, সূরা ফাতিহা এরকম লেখা, এরকম লেখা, এরকম লেখা, কোনাকুনি লেখা, কারণ উল্টা পাল্টা করে না লেখলে পরে কুফুরি কালাম হয় না। আজকে আমি যদি জুমার নামাজে সূরা বাকারার পরিবর্তে নকশাটা পড়ে দেই, 586, 7120, 3005, 10001, আল্লাহু আকবার, মসজিদেরকে নামাজ পড়বে একজন আমার পিছনে? কারণ কি? আমি তো সূরা বাকারা নকশা পড়েছি। তাবিজের মধ্যে ঢুকলে যদি সূরা বাকারার নকশা হতে পারে, সূরা ইয়াসিনের নকশা তাবিজে ঢুকতে পারে, আর এটা যদি বিকৃত করা না হয়, তাহলে আমি নামাজ দাঁড়িয়ে সূরা বাকারার পরিবর্তে সূরা বাকারার নকশা পড়া অপরাধ হবে কেন? সূরা ইয়াসিনের নকশা পড়া অপরাধ হবে কেন? এই জন্য মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আরো সুন্দর করে বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায়, আল্লাহ তাআলা তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেয়। ও তাবিজ না লাগাইলে ভালো হবে না, কারণ ওর বিশ্বাস কিসের উপরে? এই জন্য দেখবেন যাদের এই সমস্ত তাবিজ ঝুলাবার অভ্যাস, এরা তাবিজ লাগাইলে ভালো থাকে, না লাগাইলে ওদের বিপদে ধরে, কারণ শয়তানগুলোকে চেপে ধরে। আর যারা তাওহীদবাদী,
এই সমস্ত যারা বিশ্বাস করে না, ঘৃণা করে, বর্জন করে, এরা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তায় শয়তান ঢুকে না। হাদিসে বলা আছে ওমর ইবনে খাত্তাব যে রাস্তা দিয়ে চলতেন, শয়তানও রাস্তা দিয়ে চলতো না। এই জন্য খেয়াল রাখবেন, আমি বলছিলাম শিরিক, এরকম জাদুকরের কথা বিশ্বাস করা হাত গোনায়, আরো বলে আর বিশ্বাস করে, ওই বেটা নিজের ভাগ্য নিজে গুনতে পারবে? ও যদি এত কিছুই জানে তাহলে ওর কি রাস্তায় বসে বসে রোদ্রে পুড়ে শীতে মরে ওই হাত গোনা লাগে? ওই যে একবার পত্রিকায় দিয়েছিল, একজনে হাত গোনাইল, তো সরকার পরিবর্তনের পরে মস্তান টাইপের ছেলেরা, বিএনপি যখন ক্ষমতায় আসছিল তখন পত্রিকা ঝিনকা পত্রিকা দিয়েছিল সাইডে, তো হাত গণনা করে ফাঁকে ওরা বলছিল যে আমরা যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে আমাদের অবস্থা কি হবে দেখেন তো একটু। তো এই লোকগুলো চালাক হয়, বুঝতে পেরেছে এরা বিরোধী দলের লোক, এখন যারা সরকারে আসলো এরা না। অনেকক্ষণ দাগ দোগ দিয়ে গণনা করে টোরে বলল কি, মনে হচ্ছে যেন এই 5 বছর আপনাদের জেলখানায় কাটাতে হবে, খুব একটা ভালো ভঙ্গিমায় বলল। মাস্তান টাইপের ছেলে, ওদের এটা পছন্দ হয় নাই, মারছে থাপ্পড়, থাপ্পড় মেরে ও টিয়া পাখি লাথি মেরে ফেলাই দিয়া বলে, ওই বেটা তুই আমার হাত দেখে বলতে পারলি আমার 5 বছর জেলে থাকতে হবে, এই হাতটা যে তোর গালে থাপ্পড় মারবে এটা দেখো নাই, তুই এটা গণনা করে বলতে পারলি না? এই লোকগুলো মানুষের ইমান ধ্বংস করছে। গণকের কাছে যাওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদদাকা বিহি, যে ব্যক্তি কোন জাদুকরের কাছে গেল অথবা কোন গণকের কাছে গেল, এরপরে সে যা বলে তা বিশ্বাস করলো, ফাকাদ আশরাকা বিল্লাহি ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি শিরিক করলো। এজন্য আল্লাহর কাছে যে চাওয়ার ক্ষেত্রে শিরিক হয়, মানুষের কাছে চাইলো, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে অন্যকে অংশীদার বানানো, এইরকম ভাবে এই শিরিক সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা আগেও করেছি আরো সামনে করব। আজকে যদি কাবায়ের গুণ আলোচনা হচ্ছে, শিরিকের গুণা যদি থাকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কোরআনের স্পষ্ট আয়াত আসছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা জাহান্নাম। আমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছেন এই জালিমদের জন্য কোন রকম সাহায্যকারী থাকবে না। কোরআনের স্পষ্ট আয়াত সূরা মায়েদার 72 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরায়ে নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি কাউকে শরীক করে। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন। তার মানে আপনি তওবা করার সুযোগ পান নাই, এমনি তো দুনিয়া থাকা অবস্থায় শিরিক করেও যদি তওবা করে আল্লাহ মাফ করবেন না? তাহলে এই আয়াতের অর্থ কি? আল্লাহ শিরিককে ক্ষমা করবেন না তার মানেটা কি? তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি যত বড় অন্যায় করে মারা গেল তওবা করার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা ইচ্ছে করে তাকে ক্ষমা করে দিবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন, তাকে চিরস্থায়ী জাহান্নাম দিবেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে আর তার তওবার সুযোগ হয় নাই, তাহলে তার সম্পর্কে আল্লাহ বলছেন তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বরং তাকে জাহান্নামে দিবেন, জান্নাত হারাম করে দিয়েছেন। এজন্য কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে তার সঙ্গে শরীক করাকে। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা এর চেয়ে নিচের গুনাহ ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, বোঝা গেল এর উপরে আর কোনো গুনাহ নাই। মা দুনা, দুনা মানে ছোট, এর চেয়ে ছোট যেগুলো আছে সেগুলো সব ক্ষমা করবেন যদি আল্লাহ ইচ্ছে করেন তওবা ছাড়াও। এরপরে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা,
যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে আল্লাহর উপরে মহা অপবাদ দিল। অপবাদ কেমনে? আপনাকে যদি কেউ ডাকে বেটা কুত্তার বাপ, গালি হয়ে যায় না? কুত্তার বাচ্চা তো গালি আছে, আপনি ঘুরিয়ে দিলাম আর কি। অথচ কুকুরের সঙ্গে আপনার সঙ্গে অনেক দিকে মিল আছে, আপনিও মানুষ প্রাণী, কুকুরও প্রাণী, আপনিও খাওয়া দাওয়া করেন, কুকুরও খাওয়া দাওয়া করে, আপনিও বাচ্চা দেন, কুকুরও বাচ্চা দেয়, আপনিও বিয়ে করেন, কুকুরও বিয়ে করে, আপনি বিয়ে মানে ওদের যা আছে আর কি, আপনিও ঘুমান ওরা ঘুমায়, আপনি পেশাব পায়খানা করেন ও পেশাব পায়খানা করে, আপনার জীবন আছে মরণ আছে ওরও আছে, এত দিক দিয়ে মিল থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি আপনাকে কুকুরের বাপ বা কুকুরের বাচ্চা বলে গালি দেয় আপনি বরদাস্ত করতে পারেন না। আর আল্লাহর সঙ্গে কোন মাখলুকের কোন দিকে মিল আছে? আল্লাহ হচ্ছেন খালেক আর বাকি সব মাখলুক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা বাকি সব সৃষ্টি, আল্লাহ হচ্ছেন মালিক বাকি সব মামলুক, আল্লাহ হচ্ছেন খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি থেকে মুক্ত, এগুলো মানুষ করে। এরপরেও যদি কোনো ওলিকে, কোনো নবীকে, কোনো রসুলকে আল্লাহর পুত্র বলে, আল্লাহর সমকক্ষ বলে, আল্লাহর জাতিনূর থেকে তৈরি বলে, তাহলে তারা কি আল্লাহকে অপমান করলো না? এই জন্য হাদিসে আছে, হাদিসে কুদসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে বনি আদম আমাকে গালি দেয়, অথচ তার গালি দেওয়ার অধিকার নেই আমাকে, সেই গালিটা এভাবে হয় এমনি ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরাকাতে বলছেন আমাদের নবীজিকে উদ্দেশ্য করে, সূরায়ে জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাইন আশরাকতা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী নিশ্চয় আপনার প্রতি এবং আপনার আগে যত নবীরা গেছেন তাদের সকলের প্রতি ওহি করা হয়েছে, এই মর্মে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে কি লাইন আশরাকতা, নিশ্চয় আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন। কাকে বলা হচ্ছে? যেই নবীর আগের পিছে সমস্ত গুনাহ ক্ষমা করা। কোরআনের স্পষ্ট আয়াত লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা, যদি আপনি আশরাকতা মানে তুমি, তুমি নবী যদি শিরিক করতে লাইহাবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো হাপত হয়ে যেত, বরবাদ হয়ে যেত, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। তার মানে হচ্ছে আপনার আগের পিছে সমস্ত গুনাহ মাফ, কিন্তু শিরিক মাফ নাই, নবীর জন্য মাফ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী না কেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের সম্পর্কে প্রায় 25 জন নবী, 18 জন নবীর নাম উল্লেখ করে সূরা নামের 83 নম্বর থেকে আয়াতে শুরু করে 87 নম্বর আয়াত পর্যন্ত এইখানে 18 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা জীবনে যা কিছু করেছে, দাওয়াতের কাজ করেছে, জিহাদ করেছে, লড়াই করেছে, তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। নবীদের সম্পর্কে যদি আল্লাহ তাআলা এই কথা বলেন, তাহলে এখন যে বর্তমানে অনেক ওলিরা, নামধারী ওলি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, আল্লাহকে জোর করে কোনো কাজে বাধ্য করে, নাউজুবিল্লাহ মিন যালিক, এই জন্য এগুলো মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম মুসনাদে আহমদ তাফসীর ইবনে কাসীরের প্রথম খণ্ডের 678 পৃষ্ঠে আছে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আবদিহি আও ইয়াগফিরু লি আবদিহি, আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ ক্ষমা করে দেন, বান্দার তওবা কবুল করেন, মা লাম ইয়াকাইল হিজাব, যতক্ষণ পর্যন্ত হিজাব পর্দা না পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত বান্দার মাঝে আল্লাহর মাঝে পর্দা না পড়ে যায়। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হিজাব, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ হিজাব কি জিনিস, পর্দা কি জিনিস? কালা আন তামুতান নাফসু ওয়া হিয়া মুশরিকাতুন, কোন মানুষ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে পর্দা পড়ে গেল, আর তার ক্ষমা নাই। শিরিক অবস্থায় আন তামুতান নাফসু ওয়া হিয়া মুশরিকা, মুশরিক অবস্থায় শিরিক করেনিওয়ালাকে বলে মুশরিক, এই শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার মানে পর্দা পড়ে গেল, তাকে আল্লাহ আর ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের
সূরায়ে লোকমানের 13 নম্বর আয়াতে বলা আছে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবি না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ সমতুল্য করা, এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক, সবচেয়ে বড় গুনাহ। কারণটা কি? আপনি আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন না যে আমি একটা বিয়ে করতে যাচ্ছি তোমার মতামত কি, স্ত্রী খুব খুশি হবে তাই না? স্ত্রী আপনাকে ক্ষমতা থাকলে যা করার করবে, আর ক্ষমতা না থাকলে সই সে কানবে, এই দুটার একটা সে করবে অবশ্যই। তার মানে হচ্ছে এই স্ত্রীর সঙ্গে আপনার এতটুকু সম্পর্ক, এইখানে স্ত্রী চায় না আর একজনকে ভাগ দিতে। অপরদিকে আপনিও দেখবেন যে আপনার স্ত্রী ঘরে আর একজনকে রাখলো পুরুষ আপনার মতো, আপনি দেখে বলেন ব্যাপার কি, এটা পাইলা কই, তোমার মতো আর একজন, অসুবিধা কি, তুমিও আছো উনিও আছে, বাঘাবাগি করো। কোন পুরুষ রুচিশীল ইমান বাদ দেন, রুচিশীল কোন পুরুষ বরদাস্ত করবে? ইমানদার তো পরের কথা। অবশ্যই এখন অনেক নাস্তিক আছে, শয়তান আছে, যেগুলো এদের কাছে কিছু না, আমি তাদের কথা বলছি না। এই জন্য আপনার ছেলে আপনাকে বাদ দিয়ে আরেকজনকে বাপ ডাকে, আপনি বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন না। বাচ্চা অবস্থা হলে মনে করে বুঝে না, এরপর বড় হয়ে ডাকলে থাপ্পড় মারবেন যে বেটা তুই আরেকজনকে বাপ ডাকিস, বলে না তুমি আব্বু আছো আর একজন আব্বু আছে। মানুষ পর্যন্ত শিরিক বরদাস্ত করে, অংশীদারিত্ব বরদাস্ত করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথার ইঙ্গিত করেছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি তোমার বউকে সৃষ্টি করো নাই, তুমি তোমার ছেলেকে সৃষ্টি করো নাই, অথচ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সঙ্গে তুমি তোমার কথা বা কাজের মাধ্যমে বা বিশ্বাসের মাধ্যমে তুমি আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করবে, সমকক্ষ করবে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন না। এই জন্য সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা, ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর কুদরতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, এরকম ভাবে যে কোনো গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর যে খাস গুণগুলো আছে এই গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এখন তো খালি শরীক করে না, আল্লাহর চেয়ে বড় বানায়। গাউস মানে কি? আগাসা ইউগিস, গাস আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিপদে সাহায্য করা। তাহলে আল গাউসুল আজম মানে হচ্ছে বিপদে উদ্ধার করে, আল আজম মানে সবচেয়ে বড়। আপনারা পাকিস্তান আমলে যারা ছিলেন তারা জানেন টাইটেল ছিল গাউ কি আছে, কায়েদে আজম, মোহাম্মদ আলী জিন্নার টাইটেল ছিল কি, কায়েদে আজম। এখন ইন্ডিয়াতে উজিরে আজম বলে, পাকিস্তান উজিরে আজম বলে। উজিরে আজম মানে কি? প্রধানমন্ত্রী, প্রধান। তাহলে এখন এর সাথে মিলান, আল গাউসুল আজম মানে কি? সবচেয়ে বড় সাহায্যকারী, বিপদে উদ্ধারকারী। তাহলে সবচেয়ে বড় উদ্ধারকারী যদি কোনো পীর সাহেব হয়, চাই সে বড় পীর হোক, চাই সে মাঝবান্ডারি হোক, গাউসুল আজম মাঝবান্ডারি, গাউসুল আজম বড় পীর, আব্দুল কাদের জিলানি, এরকম যারা বিশ্বাস করলো, তারা কি আব্দুল কাদের জিলানিকে অথবা ওই যে মাঝবান্ডারিকে আল্লাহর সমকক্ষ বানাইলো না আল্লাহর চেয়ে বড় বানাইলো? উনি তো আজম। তো গাউসুল আজম যদি বড় পীর সাহেব হয় তাহলে আল্লাহ তাআলা নিচে পড়ে গেলেন? এরকম ভাবে এই যে মানুষকে এই সমস্ত টাইটেল দিয়ে, গরিব নামাজ, এগুলো যে শিরিক আমাদের দেশে মানুষ জানেও না। গরিব নামাজ মানে কি? গরিব নামাজ মানে যে গরিবকে সাহায্য করে, মানে গরিবকে যে দাতা, নামাজ এটা ফার্সি শব্দ, গরিব নামাজ, গরিব কো দেনেওয়ালা, গরিবকে যে দাতা, গরিবকে দাতা কে? বান্দা নামাজ। এই যে টাইটেলগুলো দেওয়া হচ্ছে এগুলো সবগুলো আল্লাহর বৈশিষ্ট্য। আমাদের দেশে নামের মধ্যেও শিরিক করে, আমি এটা বলেছিলাম আগেও, নাম রাখে গোলাম মুস্তফা, আছে না অনেকের নাম গোলাম মুস্তফা, গোলাম আহমদ, গোলাম রসুল, আব্দুল নবী, এগুলো রাখে। আচ্ছা মুস্তফা কার নাম? আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুল একটা সিফাত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, কার গোলাম? আপনারা ছোটবেলায় পড়েছেন যেটা ইমানের জন্য সাক্ষী দেওয়া জরুরি, ও আশহাদু আন্না মুহাম্মাদান
আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর কি, আল্লাহর গোলাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আপনি আমি কার গোলাম? কোরআনে স্পষ্ট আয়াত আছে ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। তাহলে এখন যদি কোনো মানুষ নিজেকে নবীর গোলাম দাবি করে, নাম রাখে আব্দুল নবী, আব্দুর রসুল, আব্দে আব্দু কি আছে, গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা, ওই আব্দে মুস্তফা, এরকম গোলাম, কদম রসুল, এই যে কতগুলো নামটা আছে, কেউ নাম রাখলো শাহানশাহ। শাহানশাহ মানে হচ্ছে রাজাধিরাজ, রাজাধিরাজ কে? এগুলো সেরে কি নাম? মালিকুল আমলাক, বুখারি স্পষ্ট আজ আছে যে সবচেয়ে ঘৃণিত নাম হচ্ছে মালিকুল আমলাক, শাহানশাহ। এরকম ভাবে আমিরুল উমারা বুখারিতে লেখা আছে, আমাদের দেশে এক পীরের নামের সাথেও যুক্ত আছে আমিরুল উমারা। দাওয়াতুল হক নামে একটা সংগঠন আছে যেটার আমির হচ্ছেন আজাদ মসজিদের খতিব নামে, এই জন্য বলছি কারণ বেদাতিদেরকে স্পষ্ট করে দেয় ইমানের দায়িত্ব, তাহলে ধোকা না পড়ে কেউ। আজাদ মসজিদের খতিব, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার প্রিন্সিপাল, বহু মুরিদের ইমাম, এই এলাকায় হাজার হাজার মুরিদ তার আছে, ধানমন্ডি 15 নম্বরে খানকা আছে, সেজন্য আমার দায়িত্ব আছে স্পষ্ট করে দেওয়া। এই বেটার টাইটেল হচ্ছে আমিরুল উমারা। কি নাম? আপনারা বুখারী শরীফ দ্বারা দেওবন্দ থেকে ছাপা এইটার দ্বিতীয় খণ্ডের 1609 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর টিকায় দেখবেন লেখা আছে হাদিসটা সম্পর্কে, লেখা আছে যে এই জাতীয় নাম সুলতানুস সালাতিন, আহকামুল হাকিমিন, আমিরুল উমারা, শাহানশাহ, এই সবগুলো শিরক যুক্ত নাম। মানে আমিরুল উমারা সমস্ত আমিরদের আমির কে? সমস্ত আহকামুল হাকিম, বিচারকদের বিচারক কে? এরকম সমস্ত সুলতানদের সুলতান কে? একমাত্র। এগুলো নামের মধ্যে শিরিক। তো নামের মধ্যে শিরিক, কথার মধ্যে শিরিক, কাজের মধ্যে শিরিক, এবাদতের মধ্যে শিরিক, আকিদা বিশ্বাসের শিরিক, আমলের শিরিক, এই সবগুলোকে বর্জন করতে হবে। এগুলো বর্জন না করলে আগেই তো সব শেষ, আমল পরে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শিরিক যদি কোনো ব্যক্তি বর্জন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে দায়িত্ব নিয়ে নেন। মুয়াজ বিন জাবাল থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবাল একসাথে বসে আছেন একটা উটে বা গাধার পিঠে, যেমন আমরা সাইকেলে দুইজন বসি বা মোটর সাইকেলে বসি, পিছনে একজন সামনে একজন, আল্লাহর নবীর পিছনে মুয়াজ বিন জাবাল বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মুয়াজ, উনি বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন ইয়া মুয়াজ, তিনবার ডাক দিলেন, এটা গুরুত্ব বোঝাবার জন্য, আর উনি উত্তর দিয়ে যাচ্ছেন। এরপরে বললেন তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক অধিকার, আর আল্লাহর অধিকার বান্দার উপরে, বান্দার উপরে আল্লাহর অধিকার, আর আল্লাহর উপরে বান্দার অধিকার কি আছে জানো তুমি? সাহাবীদেরকে এমন প্রশ্ন করলে তারা নিজের দ্বারা উত্তর দিতেন না, বুঝতেন যে আল্লাহ নবী বলবেন, এটা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে শোনো, হাক্কুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক, আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার বান্দার উপরে এই যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, এটা আল্লাহর পাওনা কার কাছে? আর এবারে বান্দার পাওনা আল্লাহর কাছে কি? অবশ্য বান্দার পাওনা বলতে আল্লাহকে কেউ, আল্লাহ কোথায় ঠেকানা, আল্লাহ নিজের উপরে নিজে ওয়াজিব করে নিয়েছেন। নতুবা দুনিয়ার সমস্ত মানুষ যদি সেজদায় পড়ে থাকে, আল্লাহ তাআলা যদি তারপরে জাহান্নামে দেন, সে অধিকার আল্লাহর আছে, আর যদি জান্নাত দেন ওটা আল্লাহর হেসান দয়া, তারপরেও আল্লাহ নিজের উপরে নিজে এটা ওয়াজিব করে নিয়েছেন। বললেন জানো বান্দার হক আল্লাহর কাছে কি, বান্দার অধিকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দার অধিকার, বান্দার পাওনা, বান্দার হক হচ্ছে আল্লাহর কাছে এই যে যেই বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করলো না, তাকে জাহান্নামে না দেওয়া, তাকে জাহান্নামে না দেওয়া। তাহলে শিরিক না করলে চিরস্থায়ী জাহান্নাম হবে না, হয়তো গুনাহ করেছে সেজন্য শাস্তি ভোগ করে সে জান্নাত যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম ওই ব্যক্তির জন্য হবে না যে শিরিক করে নাই। এজন্য শয়তান জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি এগুলোতে তেমন খুশি হয় না, খুশি হয় কিসে?
শিরিক করাইতে পারলে, বেদাত করাইতে পারলে, কারণ চোর চুরি করে এটা গুনাহ মনে করে, যে কোনো সময় তওবা করতে পারে। একটা জেনাকার জেনা করে মনে করে আমি অন্যায় করছি, গুনাহ করছি, যে কোনো সময় তওবা করতে পারে। কিন্তু যে বেটা ইবাদত করার সময় শিরিক করে, ইয়া খাজা কুছ তো দে যা, এই খাজা কিছু তো দাও, যারা ওই যে হায়দার বাবার পিছনে ঘোরে, দেখেন না ধানমন্ডি একটা আছে ঘোরে, যে মাঝে মধ্যে মোহাম্মদপুর থেকে আসে ল্যাংটা বাবা, ওই ল্যাংটা, এটা ল্যাংটা হয় না, বুড়ো একটা আছে হাতে, তার পিছনে পিছনে লোকেরা হাঁটে। জিজ্ঞেস করলাম কয়েকজনকে কেন হাঁটো, তো উনি অনেককে অনেক কিছু দেয়, তো দেওয়ার মালিক কে? এই লোকগুলো যারা এইসব বিশ্বাস করে শয়তান এতে বড় খুশি হয়, কারণ এরা এর থেকে তার তওবা করবে না। বেদাতি কোনো বেদাতি আমল করে সবের উদ্দেশ্যে সে তওবা করবে না, এজন্য শয়তান বেশি খুশি হয় কিসে? শিরক যুক্ত ইবাদত করলে, বেদাত যুক্ত ইবাদত করলে শয়তান বেশি খুশি হয়। এজন্য আকবরুল কাবায়ের সবচেয়ে বড় সাতটা গুণার মধ্যে একটা হলো, প্রথম নাম্বারটা কি? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন এই শিরক যারা করে এদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা তওবা 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক হলো নাপাক। মুশরিকরা কি? মুশরিকরা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক। এরপরে আল্লাহ তাআলা বলছেন মুশরিক যদি শিরক করা অবস্থায় মারা যায় ওর জন্য দোয়াও করা যাবে না। এই জন্য আপনারা খেয়াল করেন, আমি যখন দোয়া করি, আল্লাহ যারা ইমানের সঙ্গে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, ইমানের সঙ্গে মৃত্যু হলে দোয়া করতে আমাদের কোনো আপত্তি নাই। আর যদি ইমানের সঙ্গে মৃত্যু না হইয়া থাকে তাহলে বেঈমানের জন্য দোয়া করা কোরআন দ্বারা স্পষ্টভাবে নিষেধ আছে। আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ নবীর চাচা আবু তালেব, যে সারা জীবন নবীর পক্ষে কাজ করেছে, সারা জীবন নবীর সাহায্য করেছে, এই লোকটার জন্য আল্লাহর নবী দোয়া করতেছিলেন। মৃত্যুর সময় গিয়ে বলেছিলেন, চাচা তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা না বললে তোমার কিছুই গ্রহণযোগ্য হবে না, এটা এক তাওহীদ, এক ছাড়া তোমার আমল সব শূন্য। আমি বলে থাকি যে আপনি শূন্য লাগলেন, জিরো 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 জিরো, এক লক্ষ জিরো লাগলেন, কোনো মূল্য আছে? হ্যাঁ, একটা এক লেখেন, এক লেখার পরে আপনি একটা শূন্যদান ডানে কি হবে, আর এক শূন্যদান কত হবে, আর এক শূন্য কত হবে? এখন যত শূন্য বাড়বে একের মূল্য তত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সেটাই বললেন, চাচা তুমি সারা জীবন আমাকে সাহায্য করেছ, এইগুলো কোনো কাজে আসবে না, তুমি একটা খালি কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দিচ্ছে, এইটা খালি বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া দরকার নাই, আমি এটা আল্লাহ থেকে মাফ করাই দেবো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতেই হবে, তাওহীদ এক। চাচা বলল না, মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও দোয়া করতে লাগলেন। হাদিসে বলা হয়েছে, তাফসীরে ইবনে কাসির খুঁজে দেখবেন এই আয়াতের ব্যাখ্যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে। এরপরই আয়াত নাজিল হয়ে যায় সূরা তওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা, কোন মুশরিকের জন্য, দেখছেন কথার ভঙ্গিমাটা কি, কোন নবীর জন্য কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা। এরপরে আরো ব্যাখ্যা দিলেন, ওয়ালাউ কানু উলি করবা, হোক না সে নিকটাত্মীয় আপন চাচা, যত আপনজন হোক না কেন, মিম্বাদে মা তাবাইয়ানা লাহুম, যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেল, আন্নাহুম আসহাবুল জাহিম, যে তারা জাহান্নামী, তারা কি মুশরিকরা কি, যখন স্পষ্ট হয়ে গেল তাহলে আর সেক্ষেত্রে তার জন্য দোয়া করা যাবে না। এই জন্য যদি শিরক যুক্ত হয় তাহলে আমরা যে মুমিনদের জন্য দোয়া করি সেই দোয়ার মধ্যেও তারা অংশীদার হতে পারে না। সেই জন্য আকবরুল কাবায়ের নিয়ে আলোচনা শুরু হয়েছে, প্রায় 70টার মতো গুনাহ আছে যেগুলোকে বলা কাবিরা গুনাহ। আমি সেজন্য শুরুতে বলেছি আল্লাহ তাআলা বলেছেন এই কাবিরা গুনাহগুলোর থেকে যারা বাঁচবে আল্লাহ তাআলা তাদের সাগিরা গুনাহগুলো এমনি মাফ করে দিবেন। শুরুতে যারা পান নাই তাদেরকে আবার শুনে দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নিসা 31 নম্বর আয়াতে,
ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমরা যদি তোমাদের যা নিষিদ্ধ করা হয়েছে এর বড় বড় গুনাহগুলোর থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের অন্যান্য গুনাহগুলোকে আমি মাফ করে দিব, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানজনক বেহেশতে জান্নাতে প্রবেশ করাই দেব। এরকম ভাবে কোরআনের সূরায়ে সূরা এ 37 নম্বর আয়াত, সূরা আন-নজমের 32 নম্বর আয়াত, এরকম ভাবে আরো অনেকগুলো হাদিস আমি আলোচনা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক জুমার থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এক নামাজের থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইদা ইজতানাবাতিল কাবায়ের, যদি গুনাহে কাবিরাগুলোর থেকে বাঁচে, কিসের থেকে বাঁচে? এই কাবিরা গুনাহগুলোর জন্য আলাদা তওবা করতে হবে। এই গুনাহে কাবিরাগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি? শিরিকের গুনাহ। এই শিরিক আমাদের কথার মধ্যে হয়, কাজের মধ্যে হয়, আকীদার মধ্যে হয়, বিশ্বাসের মধ্যে হয়, আমাদের ইবাদতের মধ্যে হয়। এইগুলো থেকে বাঁচতে হবে এবং ধারাবাহিক আমরা 70টা গুনাহে কাবিরা মুখস্থ রাখবো, জানবো, ইনশাআল্লাহ আমরা বাঁচার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা